আজকে একটা খুব ইম্পর্টেন্ট খাবার নিয়ে আলোচনা করব। সবাই খেতে চান কিন্তু ভয়ে খেতে পারেন না ভাবেন আমার প্রতি কোলেস্ট্রল বেড়ে যাবে হার্টের অসুখ বেড়ে যাবে বা খেয়ে ফেললে গ্যাস বেশি হয়ে যাবে না তো বা আমি গ্যাস অম্বল অ্যাসিডিটিতে ভুগি খেয়ে নিলাম সেই খাবারটা সেই খাবারটা খেয়ে নেওয়ার পরে গ্যাস অম্বল অ্যাসিডিটি বেড়ে গেল হাটের উপর চাপ পড়বে না তো ভয়ে ভয়ে খাই আমরা সেই খাবারটাকে সেই খাবারটার নাম হচ্ছে ডিম আজকে আমরা ডিম নিয়ে আলোচনা করব যে ডিম খেলে কোলেস্ট্রল বাড়ে না ডিম খেলে হাটের অসুখ বাড়ে না ডিম খেলে শরীরের ক্ষতি কিনা এই ব্যাপারে আলোচনা করব ডিম খেলে কি আমাদের উপকার হয় সেই নিয়েও আমরা বিশদে কথা বলবো নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন জেনারেল ফিজিশিয়ান আজকে আমাদের টপিক অফ ডিসকাশান হচ্ছে এগ বা ডিম এই ডিম আমরা তো জানি যে ডিম একটা ভালো খাবার অনেকের ধারণা আছে ডিম একটা ভালো খাবার ডিমের মধ্যে ভালো প্রোটিন থাকে ডিমের মধ্যে অনেক ভালো নিউট্রিয়েন্টস থাকে ভিটামিনস থাকে কিন্তু আবার ডিমের মধ্যে অনেকে ভাবেন তো অনেক তো কোলেস্ট্রল আছে সেই কোলেস্ট্রলটা হাটের ক্ষতি করছে না তো আসলে ডিমের মধ্যে যে জিনিসটা নেই সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট যেটা হাটের ক্ষতি করে এখন ডিমকে আপনারা সেদ্ধ করে খেলেন বা ঝোলে দিয়ে খেলেন সেটা একটা আলাদা কথা অনেকে ডিম আবার ভেজে খান বাটার দিয়ে খান চুপচুপে বাটার তার মধ্যে এগ অমলেট হচ্ছে এই জিনিসগুলো খারাপ এইটা আপনার শরীরে ক্ষতি করতে পারে কিন্তু আপনি যদি ডিম সিদ্ধ খান বা খুব অল্প তেলে ডিমটাকে ফ্রাই করে নিলেন সানি সাইড আপ বা একদিকে ফ্রায়েড অন্যদিকে ডিমটার কোনো ভাজা হলো না গরমেই সেটা জমে গেল সেই ডিমটা কিন্তু স্বাস্থ্যের জন্য ডেফিনেটলি ভালো আমি খেতে রেকমেন্ড করব এবার ডিম কেউ খা খাচ্ছেন তার সঙ্গে সেই একই ডিশের মধ্যে বেকান আছে বিফ আছে এত এত ফ্যাটি ফুড আছে তারপর ডেজার্ট খাচ্ছেন সেটা অস্বাস্থ্যকর খাবার আপনি যদি স্বাস্থ্যকর খাবার হিসাবে ডিমকে বলতে চান ব্রেকফাস্টে আপনি যদি দুটো ডিম খান তাহলে যে আপনার খুব বেশি ক্ষতি হবে না এই নেক্সট আলোচনা করতে গিয়ে বা আলোচনা শুনে আপনি সেটা বুঝতে পারবেন যে ডিম আপনার শরীরে উপকারী করবে অপকার করার সম্ভাবনা খুব কম আমাদের যে ডায়েটারি গাইডলাইনগুলো আছে যে ডায়েটারি গাইডলাইনগুলো পৃথিবীতে এসছে বা পরবর্তীকালে দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ডায়েটারি কোলেস্ট্রল তিনশো মিলিগ্রাম সারা দিনে একজন মানুষ খেতে পারবেন আচ্ছা এবার একটা আপনি ডিম যে একটু বড়ো সাইজের ডিম এখন তো বাজারে এরকম সব এত বড় বড় উটপাখির ডিমের মতো ডিমও পাওয়া যায় আমি সেগুলোর কথা বলছি নর্মাল মুরগির ডিম তার মধ্যে কত কোলেস্ট্রল থাকে যে ডিমের সাইজের ওপর ভ্যারি করে কতটা কোলেস্ট্রল থাকে দেখেছি রাফলি ওয়ান ফিফটি টু ওয়ান এইটটি সিক্স দেড়শো থেকে একশো ছিয়াশি মিলিগ্রাম একটা ডিমের মধ্যে কোলেস্ট্রল থাকতে পারে মানে খাবার কোলেস্ট্রল তো সারাদিনে দুটো ডিম আপনি খেতেই পারেন তাতে আপনার সারাদিনে যে ডায়েটারি কোলেস্ট্রল ইনটেকের যে রেকমেন্ডেশন আছে সেটা তার ক্রস করছে না ফলে সেখানেও আপনি ডিম খাবার ক্ষেত্রে একটা সাহস পাচ্ছেন যে ডায়েটিশিয়ানরাই বলছে যে আপনি সারাদিনে তিনশো মিলিগ্রাম ডায়েটারি কোলেস্ট্রল খেতে পারবেন একটা ডিমের মধ্যে দেড়শো একশো ষাট কোলেস্ট্রল থাকে ছোটো মাঝারি সাইজের ডিমগুলো তাহলে আপনি দুটো ডিম ইজিলি খেতে পারছেন কিন্তু শুধু তাই তো নয় আমরা তো আর সারাদিনে শুধু ডিম খেয়ে বাঁচি না আমরা অন্যান্য খাবার দাবারও খাই তার মধ্যেও কিছু ডায়েটারি কোলেস্ট্রল থাকে তো একটু আমরা ইন মডারেশান খেতে পারি তো আমার সাজেশান হচ্ছে একটা কুসুম সমেত ডিম খাওয়া কুসুম বাদ দিয়ে আরও একটা বা দুটো ডিমের সাদা খাওয়া তাহলে আপনার কোনো অসুবিধা হবে না আপনি যদি কিডনির রুগী হন বা হার্টের রুগী হন তাহলেও আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয় কিছু কিছু স্টাডি সেগুলোতে বলেছে ডিম খেলে নাকি হার্ট ডিজিজ হয় ডিম খেলে নাকি ডায়াবেটিসের মতো রোগ হতে পারে কিন্তু আরও কতগুলো পরে স্টাডি হয়েছে যেগুলোতে কিন্তু অনেক আশার খবর আমাদের শুনিয়েছে কিন্তু এই যে ডিম খেলে হার্টের অসুখ হবে ডিম খেলে ডায়াবেটিস হবে এটার কিন্তু এক্সটেনসিভ স্টাডিতে প্রমাণিত হয়নি উল্টে কিছু স্টাডি এসছে সেগুলোতে বলেছে ডিম খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায় এই ডিম খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কেন কমে যায় ডিম খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা এই কারণেই কমে যায় ডিম তো একটা হোলসাম ফুড একটা সলিড ফুড পেটে কিছুক্ষণ পেটে যাবার পরে আপনার খিদে কিছুটা কমে যায় এর ফলে আপনার কার্বোহাইড্রেট খাওয়ার সম্ভাবনাটা কমে যায় এই ক্ষেত্রে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা একটু কমে যায় দু নম্বর ডিম খেলে আমাদের স্যাটাইটি হয় ডিম খেলে আমাদের পেটটা ভরে যায় তখন আমরা অন্যান্য খাবার দাবারও কম খাই আর তিন নম্বর ডিমের মধ্যে এমন কিছু পদার্থ আছে যেগুলো আমাদের ওভারঅল হেলথকে ভালো রাখে কিছু জিনিস আছে এসেন্সিয়াল মাইনারসিস আছে ভিটামিন আছে সেগুলো আমাদের ওভারঅল হেলথকে ভালো রাখতে সাহায্য করে আমরা জানি যে আমাদের ওভারঅল হেলথ যদি ভালো থাকে তাহলে আমাদের প্রদাহ শরীরে ইনফ্লামেশান কম হবে আর আমরা জানি যে হার্ট ডিজিজ ডায়াবেটিস এইসব ক্রনিক ডিজিজগুলোতে একটা ইনফ্লামেশান একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে প্লে করে যদি ইনফ্লামেশনই কম হয় তাহলে তো হার্টের অসুখ কম হবে ডায়াবেটিস কম হবে তাহলে তো এগুলোর সম্ভাবনা অনেক কমে যাবে সুতরাং ডিম যে নিশ্চিন্ত মনে খাওয়া যায় তার পিছনে আরেকটা যুক্তি হলো এটাই যে ডিম খেলে আমাদের স্যাটাইটি হয় মানে আমাদের খিদে কমে যায় বা অল্প খাবার খেলেই আমাদের পেট ভরে যায় তখন অন্যান্য খাবার যে খাবারগুলো শরীরের জন্য স্বাস্থ্যকর নয় বা কম স্বাস্থ্যকর সেই খাবারগুলো আপনি কম খাবেন এবার আমরা আসি ডিমটা কি থাকে ডিমে একটা বাইরে একটা কার্বনের কার ক্যালসিয়াম কার্বোনেটের একটা খোলস থাকে যেটাকে আমরা ফেলে দিই ছাড়িয়ে ফেলে দিই অথবা ডিমের যখন পোষ বা অমলেট করি সেটাকে ডিসকার্ড করে দিই ডিমের ভিতরে থাকে এগ অ্যালবিউমিন এটা অ্যালবুমিন থাকে এটা শরীরের জন্য খারাপ নয় এটা শরীরের জন্য ভালো এটা আমাদের এখান থেকে আমাদের এনার্জি আসতে পারে আমাদের ক্যালোরি আসতে পারে আর থাকে হলুদ অংশই ইয়ক যার মধ্যে কোলেস্ট্রল মেন অংশ থাকে আরও কতগুলো জিনিস থাকে যেগুলো কোলিন থাকে কিছু নিউট্রিয়েন্টস থাকে জিয়াজ্যানথিন থাকে এগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বাস্থ্যের জন্য ভালো এখন এই ডিমের মধ্যে যত ঝামেলা যত কন্ট্রোভার্সি যত আলোচনা সব কিছুই হলুদ অংশটাকে নিয়েই কিন্তু সাদা অংশ নিয়ে সাদা মনে কাদা নেই বলে না সাদা অংশ নিয়ে কোনো ঝামেলা নেই যা আমাদের ঝামেলা কিন্তু এই হলুদ অংশ নিয়ে এই ডিমের হলুদ খেলে আমাদের কোলেস্ট্রল বেড়ে যাবে কিনা এই হলুদ অংশটা পেটে গিয়ে ডাইরেক্ট হাটে চলে যাবে কি ব্যাপারটা তা হয় না কিন্তু ডিম খেলে যে কোলেস্ট্রলটা বাড়ে সেটা হচ্ছে মেনলি এইচডিএল বা গুড কোলেস্ট্রল বাড়ে এবং এলডিএল বা যেটা লো ডেন্সিটি লাইফ তার লার্জ পার্টিকাল এলডিএলটা বাড়ে এই লার্জ পার্টিকাল এল কম খারাপ বলে এলডিএল কোলেস্ট্রল দুটো পার্টিকেল আছে একটা লার্জ পার্টিকেল আর স্মল পার্টিকেল এলডিএল স্মল পার্টিক্যাল এলডিএলগুলো বেশি অ্যাথেরোজেনিক বেশি হার্টের জন্য খারাপ বেশি রক্তবাহের জন্য খারাপ আর লার্জ পার্টিকাল এলডিএলগুলো কম্প্যারেটিভলি কম খারাপ এবার আপনি যদি ডিম খান তাহলে দেখা গেছে যে এইচডিএল যে গুড কোলেস্ট্রল হাই যেটা হাই ডেন্সিটি টাইপ প্রোটিন এইটা কিন্তু বাড়ে তাহলে এটা তো আমার হার্টের জন্য স্বাস্থ্যকর আর এলডিএল কোলেস্ট্রলের যে অংশটা বাড়ে সেটা হার্টের জন্য অতটা খারাপ নয় ফলে এল ডিম খেলে আপনার হার্ট কোথায় কোথা থেকে খারাপ হবে তারপর তো ভালো কোলেস্ট্রলটা বাড়লো আর খারাপ কোলেস্ট্রলের ভালো অংশটা বাড়লো তাহলে আপনার হার্ট খারাপ হওয়ার তো কথা নয় তাহলে লজিক্যালি ডিম খেলে আমাদের হার্ট খারাপ হয় না সেকেন্ড পয়েন্ট আমাদের দেখা গেছে ডিম খেলে এইচডিএল এল ডি এল রেশিও এটা চেঞ্জ হয় না যদি এলও বাড়ে এলডিএলও বাড়ে দুটো রেশিও করলে তো একই থাকলো ফলে এইচডিএল এল রেসিও রেশিও যেটা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য খারাপ যেটা বাড়লে মানে আমরা বলি যে হাটের স্বাস্থ্য গণ্ডগোল হচ্ছে বেসিক্যালি একটা এলডিএল এইচডিএল রেশিও হবে এলডিএলটা প্রথমে এইচডিএলটা পরে হাটের যেটা বাড়লে হাটের স্বাস্থ্য খারাপ হয় আর হাটের জন্য অ্যাথরোস্কুলার একটি ডিজিজ করে তো দুটোই যত ইকুয়ালি বাড়ছে তাহলে তো সেটা আনচেঞ্জড রয়েছে অপরিবর্তিত রয়েছে ফলে আপনার হার্টের স্বাস্থ্য খারাপ হবে না আবার দেখা গেছে যে যদি কোনো কারণে কোলেস্ট্রল এইচডিএল রেশিও বাড়ে টোটাল কোলেস্ট্রল যতটা আর এইচডিএল গুড কোলেস্ট্রল এই রেশিওটা বাড়ে হার্টের স্বাস্থ্য খারাপ হয় ডিম খেলে দেখা যায় টোটাল কোলেস্ট্রল একটু বাড়ে আবার এইচডিএলও একটু বাড়ে ফলে রেশিও অপরিবর্তিত থাকে ফলে ডিম খেলে আপনার যে হার্টের স্বাস্থ্য খারাপ হবে ব্যাপারটা তা নয় কিন্তু ডিম আপনি খেতে পারেন ডিম আপনার খেলে অনেকগুলো স্টাডিতে দেখা গেছে যাদের ডায়াবেটিস ছিল প্রি ডায়াবেটিসে কনভার্টেড হয়েছে অথবা যাদের প্রি ডায়াবেটিস ছিল তারা আবার নর্মাল জায়গায় কনভার্টেড হয়েছে আসলে দেখা গেছে যারা ডিম রেগুলার খেয়েছেন তারা অনেক হেলদি লাইফস্টাইল লিড করেছেন এবং সঙ্গে হেলদি অনেক খাবার খেয়েছেন স্যালাড খেয়েছেন কার্বোহাইড্রেট কম খেয়েছেন মিষ্টি খাননি ফলে তাদের দেখা গেছে যে কার্ডিভ্যাসকুলার হেলথ এবং মেটাবলিক হেলথ ডায়াবেটিস ইউরিক অ্যাসিড ফ্যাটি লিভার হাইপারটেনশন কোলেস্টেরল এই প্রবলেমগুলো অনেকটা বেটার হয়েছে ফলে আপনি ডিম খেতে পারবেন পঞ্চাশ বছর আগে লোকের কনসেপ্ট ছিল না যে গুড ফ্যাট বলে একটা জিনিস হতে পারে বলা হতো চর্বি জাতীয় জিনিস মানেই সবসময় খারাপ আমরা যেমন অনেক রকম বাদাম বীজ এগুলো থেকে ভালো কোলেস্ট্রল পাই আমরা ডায়েটারি কোলেস্ট্রল গুড সোর্স অফ ফ্যাট বলে এগুলোকে কিন্তু আগে এরকম কনসেপ্ট ছিল না এবং এই পঞ্চাশ বছর ধরে নাইনটিন সিক্সটি ওয়ান যে আমেরিকান ডায়েটারি যে গাইডলাইন দিয়েছিল সেখানেই গুড সোর্স অফ ফ্যাট বলে কোনো কনসেপ্ট ছিল না এই পঞ্চাশ বছর ধরে ক্রমাগত ডিম খাওয়ার পরিমাণ মানুষ কমিয়েছেন লোকে ভয় পেয়ে ডিম খান না ডিম না খাওয়ার তিনটে কারণ লোকের কাছে একটা হচ্ছে লোকের মনে ধারণা আছে ডিম অত্যন্ত অস্বাস্থ্যকর একটি খাবার ডিম খেলে পেটের অসুখে খাওয়া যায় না ডিম রাত্রিবেলা খাওয়া যায় না ডিম যখন তখন খাওয়া যায় না এটা একটা কনসেপ্ট আছে দু নম্বর হচ্ছে ডিম খেলে হার্টের অসুখ হয় কোলেস্ট্রল বাড়ে হার্ট অ্যাটাক স্ট্রোক হয় লোকের মধ্যে একটা ধারণা আছে এবং তিন নম্বর লোকের মধ্যে ধারণা আছে ডিম খেলে পেটে গ্যাস হয় তিনটেই অত্যন্ত ভুল ধারণা তিনটের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আপনি তিনটেই ভাববেন মানুষ নিজের মন গড়া একটা কাহিনি তৈরি করে পৃথিবীতে চালিয়ে আসছে এত বছর ধরে ডিম খেলে গ্যাস হওয়ার কোনো কারণ নেই কারণ গ্যাস হওয়ার অন্যান্য অনেক খাবার আপনি খান যেগুলো ডিম না খেয়ে আপনি খান লোকে ডিম খায় না চপ খেয়ে নিল কাটলেট খেয়ে নিলো ডিম খায় না বাড়িতে একটা বড়া ভেজে খেয়ে নিল তো ডিমের থেকেও অস্বাস্থ্যকর খাবার একটা একটা বড়া ভাজার মধ্যে কত তেল অ্যাবজর্পশন হচ্ছে ট্রান্সফার্ট আছে আপনি বলুন ফলে এইগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে আর কোন খাবারে কোলেস্ট্রল আছে তার মানে এই নয় যে সেটা ডায়েটারি কোলেস্ট্রল বাড়াবে দুটো ডিম খেলে তার যদি ডায়েটারি কোলেস্ট্রল বেড়ে যায় তার মানে ধরে নিতে হবে তার অন্য কোথাও কিছু প্রবলেম আছে মানে জেনেটিক্যালি হয়তো তার ফ্যামিলিতে হাই কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা আছে ব্লাড প্রেশারের সম্ভাবনা আছে সেইটা আমাদের রুল আউট করতে হবে যদি ডিম খেলে কোলেস্ট্রল বেড়ে যায় তো তখন ডিমের পরিমাণটা একটু কমাতে হবে একটু ইনফ্রিকুয়েন্টলি খেতে হবে বা একটু কম পরিমাণে খেতে হবে সেটা ডাক্তারবাবু আপনাদের গাইড করে দেবেন কিন্তু এই নয় যে ডিম খাওয়াই যাবে না কারণ কেউ তো এরকম হয় না যে রান্না করে না করে একদম কাঁচা শাক সবজি এনে সারাদিন খাচ্ছেন কোনো তেলের ব্যবহারই নেই তার শরীরে কোলেস্ট্রল ঢুকছেই না ব্যাপারটা তা কখনো হতে পারবে না বা হয়ও না সুতরাং ডিম খাওয়া যেতে পারে এটা আমি বারবার এই ভিডিওতে আমি বলতে পার বলছি এবং আপনাদের আমি সচেতন করছি যে ডিম খেলে সেই ডিমটা আপনাদের জন্য স্বাস্থ্যকর এবং সেটা আপনাকে অনেক ক্রনিক ডিজিজ বা অনেক যে ক্রনিক রোগগুলো আমাদের আছে সেগুলো থেকে আপনাকে মুক্তি দেবে ডিম খেলে যখন শরীরে কোলেস্ট্রল ঢোকে তখন আমাদের শরীরে কিছু পরিবর্তন হয় আমরা জানি যে আমাদের লিভার থেকে কোলেস্ট্রল তৈরি হয় এবং কোলেস্ট্রলের বডিতে প্রয়োজন আছে আমাদের কোলেস্ট্রল বিভিন্ন হরমোন তৈরি করে আমাদের কোলেস্ট্রল দরকার ভিটামিন ডি সিনথেসিসের জন্য আমরা জানি কোলেস্ট্রল সেলের যে বাইরের দেওয়াল আমাদের কোষের যে বাইরের দেওয়াল বা সেল মেমব্রেন যেটাকে বলে কোষের পর্দা সেটাও তৈরি করতে সাহায্য করে আমরা জানি এই কোলেস্ট্রল আমাদের নার্ভের বাইরের যে কাভারিং ইনসুলেশন যেটাকে মাইলেন্স শীত বলে সেটাকেও তৈরি করতে সাহায্য করে এখন যদি আমরা খুব বেশি ডায়েটারি কোলেস্ট্রল ইনটেক করি আমাদের শরীরের যে নিজস্ব কোলেস্ট্রল তৈরি করার ক্ষমতা সেটাকে কিছুটা আটকে দেয় এটা লিভার তখন কোলেস্ট্রল প্রোডাকশান কিছুটা কমিয়ে দেয় ফলে আমরা যদি ডিম খাই এরকম নয় যে লিভারও একই পরিমাণ কোলেস্ট্রল তৈরি করছে সে তখন লিভার তখন বুঝে যাচ্ছে শরীরে কোলেস্ট্রল আছে আমি খানিকটা বিশ্রাম নিতে পারি আমি একটু কম কোলেস্ট্রল তৈরি করতে হবে তখন লিভার একটু কম কোলেস্ট্রল তৈরি করে ফলে শরীরের মধ্যে যে কোলেস্ট্রলের ব্যালেন্সটা সেটা কিন্তু ঠিক থাকে ফলে ডিম খেলে রক্তে কোলেস্ট্রল যে চরচরিয়া অনেকটা বেড়ে গেল আর অত্যন্ত ভয়ের একটা কারণ হয়ে গেল ব্যাপারটা তা নয় কিন্তু একটা লং টার্ম স্টাডি হয়েছিল তাতে এক বছর ধরে ডিম খাওয়ানো হয়েছে এবং সবাই ডিম খেয়েছেন সেই স্টাডিতে দেখা গেছে এক বছর ধরে ডিম খাওয়ার পরেও কোলেস্ট্রল এল ডি এল এইচডিএল খুব একটা বেশি কিন্তু বাড়েনি ওই যে লিভার তখন কম কোলেস্ট্রল প্রোডাকশন করলো মানে কোলেস্ট্রল লিভার থেকে তৈরি হওয়ার পরিমাণটা অনেক কমে গেল ফলে রক্তে কোলেস্ট্রলটা কিন্তু খুব একটা বাড়লো না ফলে এটা একটা প্রোটেক্টিভ রেসপন্স বলতে পারেন আমার বডির আমাদের লিভারের সে কোলেস্ট্রল প্রোডাকশান কমিয়ে দেবে কোলেস্ট্রল তৈরি করা কমিয়ে দেবে তার ফলে আমাদের রক্তে কোলেস্ট্রল খুব একটা বাড়বে না আর একটা স্টাডিতে দেখা গেছে যে এক কিছু মানুষকে প্রত্যেক দিন দুটো করে ডিম খাওয়ানো হয়েছে ছ সপ্তাহের জন্য দেখা গেছে তার কোলেস্ট্রল বাড়েনি ফ্লো মিডিয়েটেড ডাইলেটেশান সেটা কোনো চেঞ্জ হয়নি ফ্লো মিডিয়াট ডাইলেটেশানটা আমাদের রক্ত বাহের স্বাস্থ্য কেমন আছে সেটা দেখার জন্য নির্ণয় করা হয় তার এলডিএল কোলেস্ট্রল বাড়েনি তার বডি ওয়েট বাড়েনি তার ব্লাড প্রেশার চেঞ্জ হয়নি তার ডায়াবেটিস হয়নি ফলে আপনি যে ডিম খেলে আপনার যে মেটাবলিক হেলথ খারাপ হবে শরীরের এবং আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে কোলেস্ট্রল বেড়ে যাবে আপনার রক্তবহু খারাপ হয়ে যাবে রক্তবাহের ভেতরে এতো তৈরি হবে এবং আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক হবে ব্যাপারটা একদমই তা হয়নি বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত সেটা ফলে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণে ডিম খাওয়ার ক্ষেত্রে ডিম খেলে দেখা গেছে এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে বডিতে যে ইনসুলিন তৈরি হচ্ছিলো এবং কাজ করছিল কম সেটা বেশিটা বেশি কাজ করে ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায় प्री डियाबिटी सावस्वा मोना को महिए पले जारा প্রি ডায়াবেটিস হয়েছে যাদের তাই তো কার্বোহাইড্রেট আমরা কম খেতে বলি বন্ধ করতে বলি না কিন্তু কম খেতে বলি এবং স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট খেতে বলি যেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট তার সঙ্গে তারা যদি ডিম খান তাহলে তাদের ইনসুলিন বেটার কাজ করবে এবং তাদের প্রি ডায়াবেটিস থেকে নর্মাল হওয়ার সম্ভাবনা কিছুটা বেড়ে যাবে অবশ্যই এখানে আপনাকে নিজের ওজন কমাতে হবে এক্সারসাইজ করতে হবে আপনাকে ভালো করে ঘুমাতে হবে আপনাকে নেশা দ্রব্য তামাক জাতীয় দ্রব্য এবং অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে ফলে এই জিনিসটা সম্ভব হবে শুধু ডিম খেলেই আপনার প্রি ডায়াবেটিস থেকে আপনি নর্মাল অবস্থায় পৌঁছে যাবেন না সে ডিম খাওয়ার সাথে সাথে এগুলো আপনাকে করতে হবে তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও কমবে কিন্তু এটাও দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে ডিম খেলে কোলেস্ট্রল বাড়ে কিছু কিছু মানুষদের ক্ষেত্রে যাদের অ্যাপো ই জিন মিউটেশন আছে যে ক্ষেত্রে হার্ট ডিজিজ ডায়াবেটিস কোলেস্ট্রলের প্রবলেম বা এল মতো প্রবলেম হয় তাদের কিন্তু ডিম খেলে কোলেস্ট্রল বেড়ে যায় ফলে তাদের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে ডিম খেতে হয় নাহলে দুম করে কোলেস্ট্রল অনেকটা বেড়ে যায় যারা রেগুলার যদি ডিম খান সেক্ষেত্রে ডাক্তারবাবুরা আপনাদের বলে দেবেন যে কোন ক্ষেত্রে কতটা ডিম খেতে হবে আর একটা রোগ আছে ফ্যামিলি আর হাইপার কোলেস্টেরিয়ামে বলে ফ্যামিলির মধ্যে যত ফ্যামিলি মেম্বারস আছে সবার কোলেস্ট্রল দুশো আড়াইশো তিনশোর বেশি সাড়ে তিনশো এলডিএল কোলেস্ট্রল আড়াইশো এক্ষেত্রে ডিমটা খুব কম খেতে বলা হয় বা ডিমটা ডায়েটারি কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে দেওয়া হয় কারণ এদের শুধু লাইফস্টাইল চেঞ্জ করে কোলেস্ট্রল কন্ট্রোল করা যায় না এদের এদের দেখা গেছে এইসব ফ্যামিলিতে আর্লি ডেথ হার্টের অসুখ স্ট্রোকের সম্ভাবনা অত্যন্ত বেশি তাদের কিছু কার্ডিও প্রোটেকটিভ স্ট্যাটিন গ্রুপের ওষুধ ব্লাড থিনার এগুলো আগে থেকেই দিয়ে রাখতে হয় আর্লি ডেথ বা অপরিণত মৃত্যু এগুলোকে এড়ানোর জন্য আর একটা গ্রুপ আছে যেটাকে বলে ডায়াটারি কোলেস্ট্রল হাইপার রেসপন্ডার বলে মানে কিছু কিছু মানুষের কোলেস্ট্রল ডায়াটারি কোলেস্ট্রল একটু বেশি খেলেই তাদের রক্তে এলডিএল কোলেস্ট্রল খুব বেড়ে যায় কিন্তু এইচডিএল কোলেস্ট্রল আবার নর্মাল থাকে তাদের ক্ষেত্রে একটু ডিম খাবার ডিম বা কোনো ফ্যাটি ফুড বা যে খাবারে একটু বেশি কোলেস্ট্রল বেড়ে যায় সেই সব খাবারগুলো কম খেতে বলা হয় কিন্তু এই গ্রুপগুলো খুবই কম সংখ্যায় মানে মেজরিটি না খুবই কম মানে খুবই হয়তো দেখা যাবে টোটাল পপুলেশনের হয়তো টু থ্রি পার্সেন্ট এর বেশি না সব মিলিয়ে ফলে আপনার ডিম খাবার ক্ষেত্রে কোনো বাধা নেই এবার আপনি কি করে জানবেন আপনি যদি রক্ত পরীক্ষা করে দেখেন আপনার বেসলাইন লিপিড প্রোফাইলই খুব বেশি আড়াইশো তিনশো সাড়ে তিনশোর কাছাকাছি তাহলে তো আপনাকে বুঝতে হবে কিছুটা গোলমাল আছে কারণ আপনি হয়তো খুব বেশি বাইরের খাবার খান না বাড়িতে খুব ভাজাভুজি খান না খাবারও এমন কিছু বেশি খান না ওয়েটও আপনার বডির ওজনও খুব বেশি নয় তাহলে আপনাকে বুঝতে হবে কোথায় গন্ডগোল আছে তখন ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু আপনার এই ব্যাপারে আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেবেন ডিম কীভাবে খাবেন বা অন্যান্য কোলেস্ট্রল খাবার দাবার কীভাবে খাবেন সেগুলো আপনাকে তিনি বলে দেবেন সো ডিমের মধ্যে কী কী থাকে ডিমের মধ্যে আমাদের প্রোটিন থাকে আমাদের রাইবোফ্লাভিন থাকে ভিটামিন বি টুয়েলভ থাকে ভিটামিন এ থাকে সেলিনিয়াম থাকে ফোলেট থাকে এই অনেকগুলো জিনিস থাকে তার সঙ্গে কোলিন থাকে ক্লোনিন কোলিন হচ্ছে আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে জিয়াজান্তিন থাকে একটা পিগমেন্ট আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফোলেট আমাদের নার্ভ ফোলেট থাকে ভিটামিন বি টুয়েলভ থাকে আমাদের নার্ভ ভালো রাখতে সাহায্য করে সুতরাং এই ডিম খেলে তার অন্যান্য শুধু প্রোটিন আর কোলেস্ট্রল বাদ দিয়ে এই জিনিসগুলোকেও তো আপনি পেয়ে যাচ্ছেন সেটা খুব সস্তায় পেয়ে যায় একটা ডিমের দাম আমাদের ভারতীয় মুদ্রায় ছ টাকা সাত টাকার মতো দাম ফলে এর থেকে সস্তা খাবার তো নেই মনে হয় আর কিছু এবং পিওরেস্ট ফর্মে পাওয়া যায় এবার অনেকে বলে চাইনিজ ডিম কি ওসব আমাদের এখানে আমি দেখিনি পাওয়া যায় না আর চাইনিজ ডিম বানাতে বোধ হয় টাকা সাত টাকার বেশি খরচ হয়ে যাবে একটা ডিম বানাতে গিয়ে এই বাইরে খোলাউস তার ভেতরের জিনিস সে তো ছ তো নিশ্চয়ই হবে না সুতরাং আপনি নিশ্চিন্ত মনে ডিম খান যদি আপনার ডিম খেয়ে মনে হয় আপনার কোলেস্ট্রল বাড়ছে আপনি ভয় পাচ্ছেন তাহলে এক মাস দেড় মাস পরে একটা কোলেস্ট্রল পর একটা লিপিড প্রোফাইল টেস্ট করে দেখে নিন আপনার বাড়ছে কি না যদি আপনার ব্রেস লেহেন কোলেস্ট্রল না বাড়ে ডিম না খাওয়ার কোনো কারণ নেই এত ভালো খাবারের আপনি মজা নেবেননি বা কেন আপনাকে এই ভালো একটা খাবার তো আপনি খেতে পাচ্ছেন খাবারে সারাদিনে আপনি ব্রেকফাস্টে ডিম খেতে পারেন লাঞ্চে খেতে পারেন ডিনারে খেতে পারেন সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্সে খেতে পারেন কিন্তু আমি বলছি না সারাদিনে আটটা দশটা ডিম খেয়ে অনেকে কী হয় জিমে যাচ্ছি বলে আটটা ডিম খাচ্ছেন হোল হ্যাঁ সেটা খুব আনহেলদি খাবার সারাদিন আপনি দুটো ডিম খাচ্ছেন সেটা ঠিক আছে তো এই পুরো ডিমের ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন আর আপনাদের যদি কোয়ারি থাকলে আপনারা জানাবেন আর অনেকে আমাকে আমাকে কমেন্ট করেন যে কিছু ভিডিও বা কিছু এ পাঠাচ্ছি রিপোর্ট পাঠাচ্ছি কিছু প্রেসক্রিপশান পাঠাচ্ছি সেগুলো দেখে ওপিনিয়ন দেওয়ার জন্য আমাদের দেশের আইন আপনাকে সোশ্যাল মিডিয়াতে চিকিৎসা করার উন্নতি দেয় না সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার এই রিপোর্টস দেখে আপনার সিমটম দেখে আমি ওষুধ বা আপনি কী করবেন এগুলো আমি বলতে পারবো না আমাদের ভিডিওগুলো বানানো হচ্ছে জনসচেতনামূলক একটা উদ্দেশ্য এখানে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য আমাদের নেই আমরা পাবলিক অ্যাওয়ারনেসের জন্য এটা করছি কমপ্লিটলি এখানে পেশেন্টের চিকিৎসা করারও আমাদের কোনো অবকাশ নেই সেই জন্য আপনারা এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন নমস্কার